শুভদুপুর সমিতি দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আরও একটি নতুন ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের আয়োজন এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন এবং আনন্দে রয়েছেন অবশ্যই। আজকে আমাদের তারকা দুজন এবং দুজন দুটি ভুবনের তারকা অবশ্যই। প্রথমে যিনি যাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যার সঙ্গে তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মুখ ফার্স্ট অফ অল এবং অত্যন্ত পরিচিত এবং আমি নিজেও তার অনেক বড় ভক্ত। আমরা ইনফ্যাক্ট আমরা কথা বলছিলাম যে একটু আগে যে তাকে নাকি পুলিশের চরিত্রে বেশি মানে, আসলে কথার একেবারে সত্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা এবং আমার অনেক পরিচয় তার রয়েছে অবশ্যই, এটা ডিসকভার করবো, শতাব্দী ওয়াদুদ। এবং সেই সঙ্গে রয়েছেন আরও একটি ভুবনের তারকা, ক্রিকেট জগতের তারকা অবশ্যই, যেহেতু ক্রিকেট জ্বর চলছে এই মুহূর্তে, আমরা সবাই ক্রিকেট ফিভারে ভুগছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ মহিলা জাতীয় দলের শাথিরা জাকির জেসি। এবং আপনাদের দুজনকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে তারকা কথনে। কেমন আছেন ফার্স্ট অফ অল? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, সত্যি আপনাকে পেয়ে আরও বেশি ভালো আছি। এবং অফকোর্স জেসি তো আছি আমাদের সঙ্গে আজকে, কেমন আছেন? খুবই ভালো। সো ক্রিকেট নিয়ে কথা বলবো না কাজ নিয়ে কথা বলবো, কোনটা শুনতে চাই আজকে, শুরু করবো কি দিয়ে বলুন? কয়েকটা ম্যাচ বৃষ্টির জন্য আমরা মিস করেছি, সেটা আমরা দেখতে পাইনি, বিশেষ করে বাংলাদেশের একটা ম্যাচের জন্য তো আফসোস হয়। এবং ওই দুই একটা ম্যাচ যদি হতো আজকে হয়তো বা রেজাল্টটা একটু অন্যরকম হতে পারতো, অ্যাটলিস্ট আমরা বাংলাদেশকে হয়তো বা সেমিফাইনালে দেখতে পারতাম, সেটা একটা আফসোস রয়েছে। আর যেটা হচ্ছে যে সব কিছু মিলে আমরা এবার একটা নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছি, সেটা খুব এক্সাইটিং যে আসলে ইংল্যান্ড না নিউজিল্যান্ড, এবং আগামীকাল খেলাটা বেশ জমে যাবে মনে হচ্ছে। 3:30 মানে একদম পুরোপুরি মানে আমাদের পুরো নেটওয়ার্ক বিজি হয়ে যাবে, তাই না? সবাই বসে একদম যে যেখানে আছে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ লর্ডসে খেলা, এটা একটা বড় ব্যাপার। ইংল্যান্ডের লর্ডসের সম্পর্কে আমরা জানি, ক্রিকেটের মক্কা বলা হয়। আর যেটা বললেন জেসি, যে এবার নতুন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন জিতে যাচ্ছি, মানে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া গত টানা 9টা বিশ্বকাপের ফাইনালে কোনো না কোনোভাবে একটা দল ছিলই। আর আমি বাংলাদেশের পরে যেহেতু অস্ট্রেলিয়ার ফ্যান, আমি একটু দুঃখী, কারণ অস্ট্রেলিয়া লাস্ট ম্যাচে, এবং এক্সকিউজ মি, আমার খুব ভালো লেগেছে যে লাস্ট দুটো সেমিফাইনাল যেভাবে হয়েছে, যে দেখেন যে হাই ভোল্টেজ টিমগুলো কলাপস করেছে। সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশের কথা বলি, আমাদের টপ অর্ডাররা হয়তো সেভাবে সাকসেসফুল হতে পারেনি, বাট আমাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার কিন্তু চমৎকার ব্যাট করেছে। যে দুটো মানে লাস্ট দুটো সেমিফাইনালের বড় টিমগুলোর মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার কিন্তু কলাপস করেছে। এবং অস্ট্রেলিয়ার কথাই যদি বলি, অ্যারন ফিঞ্চার, ডেভিড ওয়ার্নার ফ্লপ করার পর ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। তা সেক্ষেত্রে বলবো আমি, বাংলাদেশ 2015 থেকে 2019 বিশ্বকাপ গ্র্যাজুয়ালি খুব ইম্প্রুভ করছে। হোপফুলি আমরা 2023-এ, এই যে জেসি বলছিলেন সেমিফাইনাল হয়তো বা, আমি 2023-এ ধরে রাখবো, হ্যাঁ আমরা সেমিফাইনাল খেলবই। কতটুকু একমত? না, একেবারেই একমত আমি ওয়াদুদ ভাইয়ের সাথে, যে মানে এবারও আমাদের সেমিফাইনালের আশাটা ছিল, বেশ কিছু ক্যালকুলেশনে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমাদের হয়নি, সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি, এবং ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের ম্যাচটা হয়নি, সেখানে নিউজিল্যান্ড পয়েন্টটা পেয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে আমরা একটু পিছিয়ে গেছি। বাট যেটা আমরা আশা করছি যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার মনে হয় যে আমি লিখে দিতে পারি যে আমরা সেমিফাইনাল খেলব। অবশ্যই আমরা সেই শেপে রয়েছি, এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সেই জানানটা দিয়েছে, কারণ আমরা যদি কিছু ইয়াং প্লেয়ারের কথা বলি, সাইফউদ্দিন বলি, লিটন বলি, সাব্বির একটা ম্যাচ খেলেছে, ভালো খেলেছে, এবং মুস্তাফিজও ভালো খেলেছে, তো তারা কিন্তু খুব ভালো একটা শেপে এই ওয়ার্ল্ড কাপে শুরু করেছে। তো নেক্সট ওয়ার্ল্ড কাপ আফটার 4 ইয়ার্স কিন্তু তারা একদম সাকিব আসলে এই যে ম্যাচিউরিটি নিয়ে এই ওয়ার্ল্ড কাপটা খেলেছে, সেরকম কাছাকাছি ম্যাচিউরড হয়ে যাবে। সো তখন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক থাকবেন আশা করছি, এবং তার সাথে যদি আরও 5টা বা 6টা ইয়াং প্লেয়ার ম্যাচিউরিটি নিয়ে খেলে, তাহলে কিন্তু আমাদের টিমটার মতো ভালো টিম আর হবে না আই থিঙ্ক। আর পরের বার যেহেতু ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা, সেক্ষেত্রে কন্ডিশন আমাদের অনেক ফেভার করবে, কারণ অলমোস্ট সেম কন্ডিশন যেহেতু এখন ইংল্যান্ডে, যে আর আমাদের প্লেয়াররা, আমার কাছে যেটা মনে হয় আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা কিন্তু আয়ারল্যান্ডে গেছি, একটা ট্রায়াঙ্গুলার সিরিজ খেলেছি, অলমোস্ট 2 মাসে আমাদের এরকম 12-13টা ম্যাচ, আমরা কিন্তু এটা ইউজ টু না, এবং ইন্টারন্যাশনাল ম্যাচ, সো ওই জায়গায় প্লেয়ারদের ক্লান্তির একটা ব্যাপার, যতই বলি প্রফেশনালিজম কিন্তু তারপরও ক্লান্তি, ভাই ওয়েদার তো ইম্প্যাক্ট ফেলে, আপনারা আমার মতোই তো, আমাদের প্লেয়াররা তো আপনারা আমার মতোই, সো ওই ব্যাপারটা মনে হয় মাথায় রাখা উচিত। সবথেকে বড় ব্যাপার যে ইন্ডিয়ায় যেহেতু ওয়ার্ল্ড কাপটা হবে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য, শুধু বাংলাদেশ না, সেটা ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবার জন্যই কিন্তু খুব ভালো একটা ব্যাপার। আর যখন অন্য অন্য দেশগুলো মানে আমাদের এশিয়ান কান্ট্রিতে আসে, তখন কিন্তু আমরা দেখেছি যে সবসময় কিন্তু তাদের অবস্থাটা খুব খারাপ থাকে, তো সেই ক্ষেত্রে নেক্সট ওয়ার্ল্ড কাপটা, এই ওয়ার্ল্ড কাপটা হয় ইংল্যান্ডে বা না হয় নিউজিল্যান্ড, বাট নেক্সট ওয়ার্ল্ড কাপটা এশিয়ায় থাকবে, সেটা আশা করা যায় একদম। আর হচ্ছে যে রিসেন্টলি আপনি মুম্বাইতে গিয়েছিলেন কমেন্টেটর হিসেবে, সেটার অভিজ্ঞতা যদি বলেন আমাদের দর্শককে।
ওকে মানে এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল, হঠাৎ করে স্টার স্পোর্টস এর সাথে আমার কথা হয় জাস্ট ওয়ার্ল্ড কাপ চলাকালীন। ওয়ার্ল্ড কাপের আগে তো তারা একটা স্কেডিউল থাকে, সেখানে আমি ডেফিনেটলি ছিলাম না, বাট ওয়ার্ল্ড কাপ চলাকালীন ওরা হঠাৎ করে আমার সাথে কন্ট্রাক্ট করে যে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের আগে। আসলে তো ওরা চাইছিল যে বাংলাদেশ থেকে, এর আগে হাবিবুল বাশার সুমন ভাই ছিল এবং উনি আসার পরে ওরা চাইছিল যে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের ম্যাচগুলোর জন্য অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে আর কেউ থাকুক। সো ওরা আমাকে বললেন, তারপর হঠাৎ করে আসলে একদিন আগেই আমাকে মানে ওরা কন্ট্রাক্ট পেপার টেপার সব কিছু পাঠালো এবং হাবিবুল বাশার ভাই ওখানে ছিল। ডেফিনেটলি সবাই একটা মেয়ে কমেন্টেটর যাচ্ছে বা মেয়ে একটা মেয়ে ক্রিকেটার কেমন কমেন্ট্রি করবে সেটা নিয়ে একটু কনফিউজ থাকে এবং স্টার তো খুব ভালো না হলে আসলে তারা নেয় না। সো ওরা যেটা করেছে যে আমাকে হোয়াটসঅ্যাপে একটা কমেন্ট একটা খেলার একটা পার্ট 6 মিনিটের একটা পার্ট পাঠিয়ে দিয়েছিল, সেই 2013 আইপিএলের একটা পার্ট, এবং আমাকে যেটা বললো যে এটা জাস্ট একটু কমেন্ট্রি করে আপনি একটু রেকর্ড করে পাঠিয়ে দিন, কারণ জাস্ট এটা আমাদের একটা প্রসিডিউর। তাহলে এবার প্রথমবার ছিল একেবারে বলতে পারি কি? একেবারে প্রথমবার, সেটা আমি বাংলাদেশ থেকে তো প্রথম নারী কমেন্টেটর সেটাও, এবং স্টারের হয়ে এই ওয়ার্ল্ড কাপে আমি একমাত্র নারী কমেন্টেটর যে স্টারের হয়ে কমেন্ট্রি করেছি। সো আমি খুব লাকি ফিল করছি এবং ওখানে যাওয়ার পর যখন দেখলাম যে ব্রেটলি ব্রায়ান লারা সবাই একসাথে আসলে একসাথে যখন কমেন্ট্রি করেছি, আমার কাছে আসলে মানে বিশ্বাস করার মতো ছিল না ব্যাপারটা, আমার জন্য অনেক বড় একটা ফেস্টিভ্যালের মতো আসলে। ইভেন আমি কখনো চিন্তা করিনি যে, একটা থাকে না মানুষের টার্গেট থাকে, সো আমার টার্গেট কখনোই ছিল না যে আমি কমেন্ট্রি নিয়ে আমি ইন্টারন্যাশনাল কমেন্টেটর হব বা স্টারের হয়ে কমেন্ট্রি করবো। সো জাস্ট হঠাৎ করে ব্যাপারটা হয়েছে এবং এত তাড়াতাড়ি হয়ে গেছে কোনো কিছু বোঝার আগেই আসলে। এবং ওই যে বলছিলাম যে দর্শকদের কথা, ইংল্যান্ডে যে খেলা হচ্ছে বদ ভাই, সেখানে অনেক বাঙালি কিন্তু সেখানে রয়েছে এবং সবাই ঘটা করে খেলা দেখতে গিয়েছে, আমাদের বাংলাদেশ থেকেও গিয়েছে অনেকে, মানে ক্রিকেটের প্রেমে গিয়েছে আসলে। অবশ্যই, আর হয় কি যারা প্রবাসী তারা দেশটাকে অনেক বেশি মিস করেন, তো যেমন এক একটা সিটি থেকে একটা সিটি অনেক দূর, 150-200 মাইল দূরে, কিন্তু তারা কিন্তু গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন এবং 8 ঘন্টার খেলাটা দেখছেন, দেখে আবার গাড়ি ড্রাইভ করে নিজের বাসস্থানে ফেরত আসছেন। এটা আসলে শুধু দেশপ্রেম থাকলেই সেটা সম্ভব হয়, দূরে থাকলে একটু বেশি থাকে। হ্যাঁ, এবং ওরা যে ফেস্টিভ মুডে আছে আর কি, এবং বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে, তারপরে তাদের কিন্তু কারো মুখের হাসি কিন্তু নষ্ট হয়নি যে হ্যাঁ বাংলাদেশ খুব ভালো খেলেছে। এবং বিশেষ করে আমাদের সাকিব আল হাসানের কথা তো বলবার কিছু নেই, মানে দুর্দান্ত, মানে একটা প্লেয়ারের জীবনের স্বপ্ন তো হ্যাঁ এরকমই হতে পারে। আর ও যে রেকর্ডগুলো এবার গড়েছে ক্রিকেট ইতিহাসে ওর নাম আজীবন থাকবে, অনেক গ্রেট প্লেয়ারদের যেটা হয়নি। আমি শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে লাস্ট একটা শটে এরকম দেখাচ্ছিল যে ক্রিস গেইল আউট হওয়ার পরে, লাসিত মালিঙ্গার ক্রিস গেইল দুজনই কিন্তু গ্রেট প্লেয়ার, কিন্তু সামাও দুজনের কারোই বিশ্বকাপটা উঁচিয়ে ধরা হয়নি। এটা কিন্তু হ্যাঁ বিশ্বকাপের ক্ষেত্রেই, মানে দুইজনই কিন্তু মানে হাই ভোল্টেজ প্লেয়ার, একজন বোলার আর একজন, ক্রিস গেইলের কথা কি বলবো, 333 নম্বর জার্সি পরে খেলেন উনি, মানে তাদের কিন্তু আমরা কিন্তু সামা অনেক কাছে গিয়েছি, ওদের চেয়ে বেশি কাছে গিয়েছি কাপটার কাছে, হয়তো আগামী বিশ্বকাপে কাপটা ছুঁয়েও খেলতে পারি, একেবারে ছুঁয়ে ফেলবো হয়তো, আমরা তাই বিশ্বাস করি, আমরা অনেক আশাবাদী এই ব্যাপারে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, হ্যালো শুভদীপ, সময় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সায়মা আক্তার বলছিলাম। জি জি বলুন। আমি মানে ছাত্রদের সঙ্গে কথা বলতে চাই। জি জি প্লিজ বলুন, শুনছেন আমি। হ্যালো, হ্যালো, আপু আমি চার্লি বলছি। ও চার্লি, আমার কাজিন, কি অবস্থা? এই তো ভালো, আমি আজকে ঠিক করছি তোমাকে প্রথম ফোন করব এবং তোমাকে সারপ্রাইজ দিব। ওকে, মানে আমি আসলে অবাক হয়েছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালো লাগছে, আর তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার কি বলবো একজন তোকে মডেল বলে হিসেবে মনে করি, তে ভাবলাম যে আজকে টিভি চ্যানেলে তোমাকে আমি এটা জানাই দেই, কখনো সুযোগ হবে কিনা জানি না, যে আমি তোমাকে আমার আদর্শ হিসেবে মনে করি, তুমি আমার বড় বোন, কিন্তু আমার লাইফে আমার কখনো আমার খুব ইচ্ছা ছিল তোমাকে গোটা বাংলাদেশকে জানানো যে তোমাকে আমি কতটা আমাকে মডেল বা আইডল বলে মনে করি, তো তার সুযোগ হলো আর কি। আর ধন্যবাদ চ্যানেল আইকে যে এই একটা এই কোনটা প্ল্যাটফর্মে তাকে এনেছেন আর আমাকে আমার মনের প্রকাশটা করার জন্য সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আসলে ভাগ্যবান যে আমরা জেসিকে পেয়েছি, এবং অবশ্যই তাকে অনেকেই নিশ্চয়ই আইডলাইজ করে এই জায়গাটিতে, ক্রিকেটের এই জায়গাটিতে। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট মানে মহিলাদের ক্রিকেট আর যে পর্যায়ে, তাতে তাদের মতো আরও খেলোয়াড়দের অবদান, আগে যারা খেলে গেছেন বা এখন তারা যা মানে বিশ্ব মঞ্চে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন, সেটার জন্য তো আমরা অবশ্যই গর্বিত। এবং হচ্ছে একটু এবার একটু ট্যুরের কথা একটু আসি, সত্যি জানি আমরা চলেন না, যে সামনে নিশ্চয় অনেকগুলো ট্যুর আছে শুনছিলাম আর কি গল্প অফ দ্য রেকর্ডে, তো বলেন না কোথায় যাচ্ছেন নেক্সট? এটা যেটা প্রথমবারের মতো হয়েছে যে বাংলাদেশে মেয়েদের এই টিম হয়েছে এবার,
এবং সেটা ক্যাম্প চলছে এবং জাস্ট আর কয়েকদিন পরে 25 তারিখেই তারা সাউথ আফ্রিকা যাচ্ছে এ টিম। তো এর আগে আমরা ন্যাশনাল টিম বহুবার গিয়েছি, বাট এ টিম এই প্রথম হয়েছে এবং তারা সাউথ আফ্রিকা এ টিমের সাথে কিছু ম্যাচ খেলবে, সেটা একটা ব্যাপার রয়েছে। এবং তারপরেই ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রয়েছে এবং আমাদের এরপরে পাকিস্তানের ন্যাশনাল টিমে খেলা রয়েছে এবং এই টিমের এশিয়া কাপ রয়েছে শ্রীলঙ্কায়। সব থেকে বড় কথা, আমাদের টিম থেকে বেশ কিছু মেয়ে বিগ ব্যাশ খেলতে যাচ্ছে, কেউ কেউ ইংল্যান্ডের কাউন্টি যে লিগটা কিয়া সুপার লিগ খেলতে যাচ্ছে, কেউ কেউ অস্ট্রেলিয়া আর অন্যান্য লোকাল লিগগুলো খেলতে যাচ্ছে, আমিও যাচ্ছি অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে। সো বেশ কিছু যেটা এর আগে আমাদের সুযোগ ছিল না, যে আমরা এর আগে বাইরের টুর্নামেন্টগুলো সেভাবে খেলতে পারতাম না, বাট এটাই ফার্স্ট সিজন যে একসাথে প্রায় 6-7 মেয়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে যাচ্ছে। অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট ক্লাবের কেউ খেলছে, অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট এবং বিগ ব্যাশে দুজন যাচ্ছে, কিয়া সুপার লিগে দুজন যাচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে বাংলাদেশ থেকে, এবং আমরা জানি যে রিসেন্ট কিন্তু যে মেয়েদের আইপিএলটা শুরু হয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশ থেকে জানার আলম ছিল। সো ইন ফিউচার এটা যেহেতু ফার্স্ট টাইম ছিল, সো একজন বাংলাদেশে ছিল, আমরা নেক্সট আইপিএলে দেখবো বাংলাদেশ থেকে আরও দুজন তিনজন হয়তো বা যাবে। আমাদের এই পর্যন্ত ক্রিকেট হিস্ট্রিতে, মানে আমি পুরুষ নারী আলাদা করতে চাই না, বাট যে এশিয়া কাপটা আসলে নারীরা জিতেছে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় ট্রফি। এর আগে বাংলাদেশ ছেলেদের ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাট তারা জিতেনি, বাট মেয়েরা কিন্তু জাস্ট এক বছর আগে ইন্ডিয়াকে হারিয়ে সেই এশিয়া কাপটা আমরা নিয়ে এসেছি। সো এটা আমরা কিন্তু ক্রিকেট খুব বেশি দিন হয়নি শুরু করেছি, 2007 আমাদের ফার্স্ট ন্যাশনাল টিম হয়েছে এবং আমি সেটার পার্ট ছিলাম, এবং সেখান থেকে আজকে 2019, মানে 12 বছরে আমাদের প্রাপ্তি কিন্তু অনেক বেশি, বিশাল অ্যাচিভমেন্ট অবশ্যই, এবং সেটা কমেন্ডেবল এবং অনেক অনেক বেশি। শুভকামনা আরও থাকবে আমাদের সকলের, আমাদের সব ভক্তদের, ক্রিকেট ভক্তদের সবার কাছ থেকে, আরও অনেক উপরে অনেক বেশি আমরা এগিয়ে যাব এই দিকটাতে। আমরা ক্রিকেট অনেক এগিয়ে গেছি অলরেডি অবশ্যই, আমরা তো যেগুলো বলছি আসলে সাকিব আল হাসানের কথা বলছি, আজকে যে রেকর্ড তিনি করেছেন দিস ইজ মানে কী বলবো আমাদের বিগেস্ট অ্যাচিভমেন্টসের মধ্যে একটি, এবং আমাদের সকল সর্বপর্যায় থেকে আসলে তাকে কংগ্রেচুলেট করা হচ্ছে। এবং সাকিব আল হাসান এখন সবার কাছে পরিচিত ক্রিকেটের মধ্যে, ব্র্যান্ড, ক্রিকেটের ব্র্যান্ড, এক্স্যাক্টলি। আমার কাছে কিন্তু একটু বেশি পরিচিত, কারণ হচ্ছে আমরা ক্লাস 7 থেকে একসাথেই বিগেসিতে পড়েছি। সো আমরা একেবারে ক্লাসমেট, ছোটবেলা থেকে একসাথে আমরা ক্রিকেট খেলেছি, একসাথে বিগেসিতে পড়েছি, ইউনিভার্সিটিতে এআইইউ আমরা একসাথে পড়েছি। সো সবকিছু মিলে আমরা দোস্ত বন্ধু, হ্যাঁ আমার দোস্ত বন্ধু, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমাদের এই আর আমি যখন স্টার স্পোর্টসে যাচ্ছিলাম বাংলাদেশ ইন্ডিয়ার আগের দিনে, সো আমি ওকে SMS করে যাচ্ছিলাম যে আমি যাচ্ছি, সো আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং ওর ভালো কিছু হলে স্বাভাবিক আমরা সেখানে খুব খুশি হই যেহেতু আমাদের ক্লাসমেট। সো এটা আরও বেশি প্রাউড ফিল করি যে আমরা একসাথে পড়াশোনা করেছি এবং সেই ছেলেটা, সেই বাচ্চা ছেলেটা হয়তো বা বিকেএসপিতে ও যখন ছিল সব খুব বেশি লাইমলাইটে ছিল না, ওর থেকে অন্যান্য প্লেয়াররা কোচের কাছে খুব প্রিয় ছিল, কিন্তু সেখান থেকে যে সাকিবকে বিকেএসপিতে তখন কেউ চিনত না আসলে, সেখান থেকে এই সাকিব যে বাংলাদেশকে পুরো বিশ্বকে আসলে চেনাবে সেটা আমরা কখনো চিন্তা করিনি, বাট আমরা অবশ্যই খুব গর্ববোধ করি। সেই সেই মানে সেই জিজ্ঞাসা তখনই ছিল তার মধ্যে, সে চামটা কি তখনই ছিল, তখন থেকে অবশ্যই ছিল। আমরা অনেক সময় দেখেছি যে বেশ কিছু কোচ সাকিবকে পছন্দ করতো না বিকজ অফ হিজ মানে ব্যাটিং টেকনিক, দেখতে হয়তো খুব সুন্দর না, এসে একটু বেশি মেরে মেরে উল্টোটা ছিল, কথা কম বলে, কথা কম বলে এবং খুব বেশি মানে সবার সাথে মিশে ঠিক আছে, বাট আছে না যে খুব হাসি ঠাট্টা সব সময় করে, সেরকম একটু চুপচাপ থাকতে পছন্দ করে। সো অনেক সময় কোচদের কাছে কিন্তু বিকেএসপিতেও সে মানে একটু অবহেলিত ছিল, যে মানে সবাই হয়তো বা তাকে নিয়ে কখনো ভাবেনি যে সাকিব একটা সময় ওয়ার্ল্ডের সেরা খেলোয়াড় হবে। একটা কথা আছে না যে বদল ভাই, সেটা হচ্ছে যে বিগ থিংস কাম ইন স্মল প্যাকেজেস, তখন ছোট ছিল কিন্তু যখন ফেটেছে তখন অনেক বড় হয়ে ফেলেছে। এবং আমাদের অধিনায়কের কথা যদি বলি একটু, আমি কয়েকদিন আগে নিশ্চয়ই সবাই দেখেছেন, উনি একটা প্রেস কনফারেন্সে এসে বললেন যে এত আন্তরিক, এত ভালোভাবে একটা মানুষ আরেকটা মানুষের ব্যাপারে বলতে পারে, এটা আসলে তিনি মানে মানে ক্রিকেটের জায়গা থেকে যদি বলি আর কি, মানে তিনি হয়তো প্রুফ করেছেন। সেটা হচ্ছে বলছিলেন যে ওই যে সাকিবের কথা বলছিলেন, অন্যান্য যারা প্লেয়ার আছে আমাদের সবার কথা বলে বলছে, এদের ছাড়া আসলে হবে না এবং দে হ্যাভ টু ক্যারি দ্য লেগেসি টু দ্য নেক্সট কী বলবো লেভেল, এবং তাদের মতো ক্রিকেটার আসলে আরও ক্রিকেটার তৈরি করতে পারবে অবশ্যই, সেটা তো অবশ্যই। আর ম্যাশের কথা যদি বলেন, ও আসলে কি যে অ্যাজ প্লেয়ার যেমন বন্ধু, বড় ভাই, গার্ডিয়ান টাইপের একটা ব্যাপার আছে, কিন্তু পুরো টিমটাকে একটা বন্ডিংয়ের মধ্যে আঁকড়ে রাখার এবং শাসন সব কিছু মিলিয়েই তো, সো ওই জায়গা থেকে তো হ্যাঁ ওটা ও বললে এবং শোনে,
ওই ভয়েসটা ওই গার্ডসটাও রাখছে, অধিনায়কত্ব আসলে সেই জায়গা থেকেই থাকে। এবং শুধু নট অনলি বাংলাদেশ টিমের জন্য কিন্তু ও কিন্তু আইকনিক, যেমন মহেন্দ্র সিং ধোনির কথা বলা হয়, তারপরে ম্যাশের কথা কিন্তু আলোচনা হয় যে ও কীভাবে, মানে আমরা তো মিনোস ছিলাম একটা সময়, ছোট দল, যত ভালোই খেলি তো ছোট দল, ছোট দল, আমরা কিন্তু এখন সাউথ আফ্রিকার চেয়ে বড় দল ভাই, আমি বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি। ওরা ওই যে ওরা চোকার চোকারি থেকে যাবে সারা জীবন, ওরা বলে লাভ নাই, কিন্তু আমরা ভাই এখানে ম্যাশের অবদান মানে অ্যাজ ওয়েল অ্যাজ সবার অবদান অনেক বেশি। তবে আমাদের ভাই আমার কাছে যেটা মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা আসলে আমাদের জন্য একটা বড় ওয়ার্ল্ড কাপ ছিল, যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা বেশ কিছু ভালো প্লেয়ার মানে আমাদের সবার প্রিয় খেলোয়াড়কে দেখতে পারবো না, সেখানে মাশরাফি একজন, এম এস ধোনি ইন্ডিয়ার হয়ে, ক্রিস গেইল রয়েছে, কিন্তু আমরা আসলে দেখতে পারবো না। তো তাদের যে লাস্ট ম্যাচটা ছিল আমার মনে হয় যে সবার বেশ কষ্ট লেগেছে যে এই ম্যাচটা পর অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে আর দেখতে পারবো না। মানে বাহাতি প্লেয়ারদের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে, আমি যখন দেখি বাহাতিরা মারছে যেটা, নিজে বাহাতি, সো আলাদা একটা স্ট্রোক থাকে মনে, তাই না? আপনি ক্রিকেটার বলতে পারবেন ভালো যে বাহাতিদের স্ট্রোকটা কি বেশি জোরে হয়, অনেক জোরে না, এটা এটা আসলে ডিপেন্ড করে যে বাহাতি ডানহাতে যার যেটা স্ট্রেংথ আর কি। সো যেটা হয় আমাদের বাংলাদেশে তো বাহাতি খুবই কম, সেটা আমাদের বাহাতি প্লেয়ার খুঁজেই পাওয়া যায় না, এবং আমাদের মেয়েদের তো নেই আসলে, একজনও নেই বলতে গেলে, একজন দুজন আছে সেই মানের না। তো বাহাতি প্লেয়ার আমরা যেহেতু বাই বর্ন আমরা বাংলাদেশে এটা শিখিয়ে থাকি না, সবকিছু ডান হাতে করতে হবে, ডান হাতে করতে হবে, তো আমরা বাহাতটাকে আমরা অকেজো করে রাখি। আমাদের মনে হয় যে ইসলামিক একটা ব্যাপার রয়েছে যে ডান হাতে খেতে হবে, ডান হাতে সবকিছু নিতে হবে, বাহাত দিয়ে কাউকে কিছু দেওয়া যাবে না, হ্যাঁ বাহাতে কাউকে কিছু দেওয়া যাবে না, বাহাতে কোনো কিছু দিলে সেটা হ্যাঁ কার্টিসির মধ্যে আসে না। বাট বাইরে কিন্তু আমরা জানি যে দুটো হাতই আসলে সমান, যে যেটাকে প্রেফার করে দুটো হাতকেই আমরা কাজে লাগাতে পারি। তো আমরা শক্তির ক্ষেত্রেও যখন দেখি আমরা ডান হাত দিয়ে যে কাজটা করতে পারি, বাহাত দিয়ে সেই কাজটা করতে পারি না, কারণ আমরা ছোট দেখার কিভাবে মানে আয়োজন করেছেন, জেসিকে তাই বলছি, জিজ্ঞেস করছি আসলে সাপোর্টার মানে কার আর কি কালকে? আমি ব্যক্তিগত ভাবে চাইবো আমি নিউজিল্যান্ডকে, কারণ ওরা 9 বার অলরেডি কিন্তু সেমিফাইনাল খেলেছে, প্রথম ফাইনালে এসেছে। সো আমি চাইবো আর ব্যাক টু ব্যাক, লাস্ট ওয়ার্ল্ড কাপে ওরা ফাইনালে যেহেতু এসেছিল, আমি ব্যক্তিগতভাবে চাইবো নিউজিল্যান্ড। আর শেষ দুটো সেমিফাইনাল দেখার পর সাহস আরও বেড়ে গেছে যে যে কোনো কিছু হতে পারে। ইংল্যান্ড নো ডাউট মানে হাই ভোল্টেজ টিম, হয়তো 101 এরকম বেটিংয়ের রেট থাকবে, এরকম যে 99 আর 1, কিন্তু তারপর আমি নিউজিল্যান্ডের পক্ষেই থাকবো, যে কোনো কিছু হতে পারে ক্রিকেট। আমি শক্তিমত্তার দিক থেকে ইংল্যান্ডকে এগিয়ে রাখছি, এবং আমি মনে প্রাণে চাই ইংল্যান্ড জিতুক, কারণ ইংল্যান্ড আসলে ডিজার্ভ করে। যারা ক্রিকেটটা সৃষ্টি করেছে তারা এখন পর্যন্ত কোনো ওয়ার্ল্ড কাপ পায়নি, লর্ডসে খেলা, ইংল্যান্ডে খেলা, সব কিছু। আমি যদিও কারো সাপোর্টার নয়, বাংলাদেশ যখন থেকে ভালো খেলে তখন থেকে আমার মনে হয় না বাংলাদেশে কেউ বলবে যে আমরা অন্য কারো সাপোর্ট করছি, বাট ক্রিকেটটা ইংল্যান্ড ভালো খেলছে, সবাই ভালো খেলছে দেখে। কিন্তু আবার আমরা যদি নিউজিল্যান্ডের কথা বলি, এক উইলিয়ামসন, এক টেইলর, তারা কিন্তু টেনে নিয়ে আসছে ব্যাটিং লাইন আপটা। সো ওরা প্রত্যেকটা ম্যাচ কিন্তু হারতে হারতে জিতেছে, সো ওদের মধ্যে ফাইট করার অ্যাবিলিটিটা আমার মনে হয় ইংল্যান্ডের থেকেও বেশি। সো যা কিছুই হোক না কেন, নতুন একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেখছি, সেটা সব থেকে বড় কথা। একেবারে এটা খুব মজা লাগছে আসলে, এক্সাইটিং। এবং হচ্ছে আফগানিস্তানের পারফরমেন্স নিয়ে কি বলবেন, কি দুজনকে জিজ্ঞেস করছি এবারে? হ্যাঁ ওরা আসছে খেলতে খারাপ না, হ্যাঁ ঠিক আছে, প্রথম প্রথমবারের মতো আসছে তো, হ্যাঁ খারাপ না ওরা, কিন্তু যদি এরকমভাবে চলতে থাকে ওরা হ্যাঁ বড় দল হয়ে উঠতে পারে আগামী দুই একটা বিশ্বকাপে। হ্যাঁ, এবং ওদের ফিজিক্যাল একটা ফিটনেস, যেহেতু ওরা ভৌগোলিক কারণে ওদের শারীরিক তাকত কিন্তু বেশি, মানে ওই জায়গাটা থেকে, এবং ওদের হ্যাঁ মানে হ্যাঁ খারাপ না। আর রশিদ খান যেমন সারা দুনিয়াতে খেলে বেড়াচ্ছে কিন্তু এই বিশ্বকাপে ফ্লপ, কিছু করার নেই, বিশ্বকাপটাই এরকম। অনেক বড় বড় প্লেয়ার ক্লাব ফুটবল খেলে কিন্তু তারা বিশ্বকাপে খেলতে গিয়ে কিন্তু নাই, বা কোপা আমেরিকায় তারা পারছে না, এটা কিছু করার নেই, এই টুর্নামেন্টগুলো এরকম, এই কারণেই বিশ্বকাপ বা এই কারণে এরকম বড় ইভেন্ট। একেবারে। এবং একটা ছোটবেলায় একটা কথা শুনতে শুনতে আসলে আমি বড় হয়েছি, সেটা হচ্ছে যে ক্রিকেট নাকি পুরোটাই অনিশ্চয়তার খেলা। এটা কতটুকু অনিশ্চয়তা, পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা, এটা বিশেষ করে আমরা কমেন্টেটরদের কাছে শুনেছি, গৌরবময় অনিশ্চয়তার খেলা পুরোটাই কি মানে অনিশ্চয়তা। কিন্তু আমি লাস্ট ম্যাচেও দিয়েছি, কারণ আসলে যেভাবে খেলাটা হচ্ছিল, অস্ট্রেলিয়া এভাবে ফ্লপ করবে কেউ হয়তো বা চিন্তাই করেনি। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচটা সবাই তো 50-50 ধরে রেখেছিল, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া এভাবে ফ্লপ করবে, ধুকে অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ার একেবারে খুবই বাজে অবস্থা ছিল। এবং ইন্ডিয়া যেভাবে আসলে ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে, পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সেমিফাইনাল এসে 4 নম্বর টিমের সাথে হেরে গেল, সো
এর জন্য কিন্তু অনিশ্চয়তা বলা হয় মানে ফাইনালের 41% টিকেটস ইন্ডিয়ান ফ্যানরা কেটে রেখেছে এখন কি হবে তারা এখন তো ব্ল্যাকে হাফ রেটে মনে হচ্ছে হবে এটা ভালো বলেছেন মানে এখন ইংল্যান্ডের দর্শকরা সবাই আসবে বা ইন্ডিয়ান দর্শকরা আসলে কিন্তু ক্রিকেট পাগল সবথেকে বড় কথা সো সেটা যেই দেশে ইন্ডিয়া বলি বাংলাদেশ বলি পাকিস্তানি দর্শকরা ক্রিকেট পাগল সো ইন্ডিয়া না যাক বাংলাদেশ না যাক তারা কিন্তু আমার মনে হয় যে ফাইনালটা ঠিকই দেখতে আসবে বাট এবং তারা ফাইনাল দেখতে আসলে ওই ইন্ডিয়া বাংলাদেশের জার্সি পরে আসবে সেটা আমি জানি অ্যাটলিস্ট এবং ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হলে তো সেরকম হাই ভোল্টেজ ম্যাচ হয় মানে আমরা তো একেবারে মুখিয়ে থাকি এই খেলা দেখার জন্য একেবারে একটা সময় ক্রিকেটে ছিল ইন্ডিয়া পাকিস্তান এখন কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ হয়ে গেছে আমরা সেই জায়গায় চলে এসেছি অলরেডি এবং এটা নিয়ে আসলে যা হয় এটা আমরা সবাই জানি ফেসবুকে বলি যেখানেই বলি সবাই তোলপাল লেগে যায় এবং মানে কি বলবো এক পর্যায়ে আসলে দেশে দেশে আসলে দেশের বাইরে মানে আমাদের ইন্ডিয়াতে থাকে না বন্ধু বান্ধব তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে যায় কিন্তু একেবারে সেটা শুরু হয়ে যায় কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স হলো যে আমি ফার্স্ট ম্যাচটা কিন্তু স্টারে গিয়েছি এবং বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ তো আমি চিন্তা করছিলাম যে আসলে আমি মানে একটা মেয়ে মানুষ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মানে কমেন্ট্রি করতে গিয়েছি স্টারে সব ইন্ডিয়ানরা সেখানে থাকবে বেসিক্যালি তাদের সাথে আমি বাংলাদেশ নিয়ে আসলে কিভাবে ফাইটটা করব বাট ওরা কিন্তু সেই জায়গাটা আমাকে দিয়ে দিয়েছে প্রথমেই বলেছে যে আপনাকে আমরা বাংলাদেশ থেকে এনেছি বাংলাদেশের হয়ে কথা বলার জন্য ইন্ডিয়ানরা স্বাভাবিক বাংলাদেশের হয়ে কথা বলবে না হ্যাঁ সো আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলবেন ওরা আমাকে এই স্পেসটা প্রথমে দিয়ে দিয়েছিল তারপর আমি একটু চিন্তামুক্ত হয়েছি যে আসলে সেটা আমি বলতে পারি এবং আসলে বাংলাদেশ ইন্ডিয়ার খেলাটা এমনভাবে শুরু হয়েছিল শুরুটা ভালো হয়নি আবার একটা সময় শেষের দিকে এসে মনে হচ্ছিল যে বাংলাদেশ জিতে যাবে সো সেই ভোল্টেজটা ছিল কমেন্ট্রি বক্সে যে যখন ইন্ডিয়া ভালো খেলছিল তাদের ভয়েসটা ছিল খুবই লাউড এবং যখন বাংলাদেশ ভালো খেলছিল তখন আমার ভয়েসটা ছিল খুবই লাউড সো এই জিনিসটা আমি খুব এনজয় করেছি ইন্ডিয়া বাংলাদেশের যে ফাইটটা সেটা আমার মনে হয় যে ফেসবুকেই বেশি হয় কিন্তু আপনি যদি প্রফেশনালিজমের কথা বলি ইন্ডিয়ানরাও কিন্তু স্বীকার করে যে ইন্ডিয়ার পরে মানে এশিয়ান কান্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশ সবথেকে ভালো ক্রিকেট খেলছে এবং তারা পাকিস্তানের সাথে খেলা হলে যে চিন্তাটা করে না বাংলাদেশের সাথে খেলা হলে সেই চিন্তা একটা এন্ডর্সমেন্ট আমি এখানে মিস কোনোভাবেই করতে চাই না যেহেতু অনেক দর্শক থাকেন দেশের বাইরে থেকে হয়তো দেখছে যে আমাদের জন্য খুবই গর্বের একটি ব্যাপার যে সচিন টেন্ডুলকার উনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটের একটি ব্র্যান্ড হয়েছে হ্যাঁ আমাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে এটাও কিন্তু ওরা দেখতে পাচ্ছে এবং সেটা বিশ্ব মঞ্চে আমরা কিন্তু মানে দুই দেশের সিরিজ খেলছি না বিশ্বকাপে খেলছি এবং সেখানে আমাদের ডেভেলপমেন্টটা আমাদের মেন্টালিটি আমাদের অ্যাটিটিউড আগে আমরা একটা 50 করলে মোটামুটি পাগল এখন কিন্তু হ্যাঁ ব্যাটটা কোন রকম আমরা ব্যাটটা রেজ করি দ্যাটস ইট শেষ মানে হ্যাঁ মানে দরকার নেই কারণ আমরা আরো আমাদের টার্গেট আরো ভীষণ উপরে চলে গেছে মিশনটাও বড় হয়ে গেছে একেবারে এক্স্যাক্ট পয়েন্ট এবং একটু ছোট্ট করে যদি ওয়াদুদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে আগামীতে আপনার কাজের প্ল্যানগুলো যদি ছোট্ট করে আমাদেরকে বলেন আগামীতে কাজের প্ল্যান আমার তিনটে ছবি একদম রেডি হয়ে আছে তিনটা একটা হচ্ছে পুলিশের থ্রিলার মিশন এক্সট্রিম একটা বিউটি সার্কাস আর একটা হচ্ছে সাপ লুডু আর এখন একটা ছবির কাজ শেষ করলাম সেটা খুব রিসেন্ট বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুর ছাত্রাবস্থার রাজনীতি নিয়ে 1948 থেকে 1954 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জেলে যে উনি পলিটিক্যাল কারণে বারবার জেলে যেতে হয়েছে ওইটা জুয়েল মাহমুদ নির্মাণ করছেন ওই সিনেমাটার সামনে একটা ছবি হয়তো করব সেটাও ঘুরে ফিরে পুলিশের ছবি 1971 আমাদের পুলিশের অবদান কি ছিল অর্জুন 71 নামে সিনেমাটা এটা হয়তো এই বছরের শেষ নাগাদ আমরা আসলে কিছু কিছু অংশগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি সুন্দর মতো সিনেমার মধ্য দিয়ে কারণ আমি খুব এক্সাইটেড এই যে চিরঞ্জীব মুজিব যে ছবিটা করছে বঙ্গবন্ধুকে নিয়ে এটার পুরোটার কাজ হচ্ছে আমাদের সেন্ট্রাল জেলে মানে এখন অ্যাবান্ডেন্ট কারণ কারাগার এখান থেকে কয়েদিদের সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু ঐতিহাসিক জায়গাগুলো যে ঐতিহাসিক বিল্ডিং গারদ ফাঁসির মঞ্চ তারপর বঙ্গবন্ধুর সেল চার নেতার সেল যেখানে মানে আমি শুটিংয়ের ফাঁকে ওই জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিলাম আর আমার কাছে না মনে হচ্ছিল আমি সেই পেছনের কথাগুলো শুনতে পাচ্ছি কারণ আমরা তো পড়েছি বইতে বা বিভিন্ন গুণীজনের মুখে শুনেছি ওই জায়গার জায়গাগুলো এখন আমি যখন ওই জায়গাটায় দাঁড়িয়ে তখন মানে আমার লোম দাঁড়িয়ে একটা অদ্ভুত একটা ফিলিং হয় এবং কনডেমড সেলে যেখানে কর্নেল তাহের ছিলেন বা আরও আরও অপরাধীরা ছিলেন মানে তাদের শেষ মুহূর্তের ইচ্ছাটা কী হয়েছিল আমি এর আগে কখনো ঢুকিনি কনডেমড সেলে মানে দেখবার জন্য ঢুকিনি মানে অদ্ভুত ফিলিং মানে অনেক অনেক শুভকামনা থাকলো বাদুদ ভাই এবং আমরা একদম বসে আছি এখন থেকে যদি জেনে গেছে দর্শক সবাই যে আসছে সামনে আমরা দেখবো অবশ্যই উপভোগ করবো এবং অনেক অনেক বেস্ট উইশেস ফর ইউ জেসি অ্যান্ড থ্যাংকস ফর কামিং বোথ অফ ইউ আজকে তার কথা আসবার জন্য এবং সামনে তো অবশ্যই আগামীকালকে তো খেলা দেখতে হবেই সবারই 30 মিনিটে আমরা সবাই বসে দেখবো অবশ্যই এবং বাংলাদেশ টিম আরও ভালো করবে
মহিলা টিম এবং যে পুরুষ টিম দুটোর কথাই বলছি, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিম আমরা অনেকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আজকে তারপরে প্রথম শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, গুড লাক।